বৃষ্টি, সে রিকশা চালাইতেছে তারপর ভাড়ায়। সো গাইস, দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ চাচা প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিকশা চালাইতেছে, হিতে গা কনকন করতেছে চাচা। তো দেখি এখন চাচার সাথে কথা বলতে পারি কিনা। এই চাচা, মানুষ একবার চিন্তা করো, যে কোন সময় তুমি চলদা যাইতে পারো। ও মানুষ একবার চিন্তা করো, যে কোন সময় তুমি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার নাম কি? আবুল বকর। ও, থাকেন কোথায়? আমানতগঞ্জ। আপনার ঘরে কে কে আছে? ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে টাকা দেয় না। ও, এই রিক্সা কি ভাড়া নাকি আপনার নিজের? ভাড়া? ভাড়া কত করে দেন? ষাট টাকা। আজকে কত টাকা আয় করছেন? একশো টাকা। আপনি তো অসুস্থ, এখন কেন রিক্সা চালাইতেছেন? আমার পরিবারে দুইজন আমাকে খাওয়া লাগে, খাওয়াই না ছেলে মেয়েরা আমাকে, দুইজনের খাওয়া লাগে, কি করবো? এই লেগে চালাই। ছেলে মেয়েরা খাওয়া না? কয় ছেলে আপনার? আমার তিন ছেলে। দুপুরে কিছু খাইছেন? না, এখনো খাওয়াইছি। কয় বছর আছে রিক্সা চালান? 50। 50 বছর আছে রিক্সা চালাইতেছে, তারপর ভাড়া। তো গাইস, এখন আমি একটু এই চাচার বাড়িতে যাব। প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে চাচা কথা বলার ভাষা হারাই গেছে, কথা বলতে পারতেছে না, অনেক কষ্ট তার সংসারে। দেখেন, সংসার চালানোর জন্য বৃষ্টির এত বৃষ্টি, সে রিক্সা চালাইতেছে তারপর ভাড়ায়। চাচি কি করে? ঘরে থাকে, বুড়া মানুষ। ঘরে থাকে? আপনার ছেলে মেয়ে আপনাদের দেখাশোনা করে না? আরে, তার সে কিন্তু খুব কষ্ট করে তার ছেলে মেয়েকে মানুষ করছে, কিন্তু এই বয়সে সে তার ছেলেমেয়েরা তাকে পাত্তাই দিচ্ছে না, এত কষ্ট তার। যাচ্ছে, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তুই আর এই মানুষ এমন কেন করো, মানুষ এমন কেন করো? চাচি আসে না বাসায়? এখন তো খালি হাতে গেলে তো ভাল দেখাবে না, তো কিছু নিয়ে যায় তাদের জন্য। আসুন, ওই সামনে দোকান আছে, আসুন। চাচার হাত দুটো ঠান্ডা, একদম সাদা হয়ে গেছে, এত বৃদ্ধ বয়সে কি রিক্সা চালানো মানায় তাকে? সইয়া মানুষের, মানুষ সইয়া মানুষের, কেমন কইরা মারো মানুষ, একবার চিন্তা করো, যে কোনো সময় তুমি চইলা যাইতে পারো। টাকা পয়সা গেন গরিমান, হিংসা নিন্দা ছাড়ো মানুষ, হিংসা নিন্দা ছাড়ো। আপনি কি কি নেবেন? এখানে তো অনেক কিছু আছে। না, দেন যা দেন আপনারা, এই গিনি মান দাই চাউ আর কিছু না। না, আর কিছু লাগবে না। আলু, আলু, আলু। সো এই বৃদ্ধ চাচা কি কি আপনি কি চিনেন? ওনারে চিনি, বহুত পুরনো লোক, গাড়ি চালা, বুড়ো মানুষ। এই বয়সে তো ওনার গাড়ি চালানো উচিত না? আপনার গ্রামবাসীরা ওনাকে মানা করেনি গাড়ি চালাতে? উনি মানা করলে ওনার যে পিছে ব্যাকিং করবে, এবার তো লোক নাই, এটা ব্যাকিং করবে বুড়ো মানুষ। ওনার পিঠ ওয়ালের লগে ঠেকে গেছে, এখন বাধ্যতামূলক উনি গাড়ি চালা বুড়ো মানুষ। অন্য কিছু করলে কি চাচা কি ভালো হয়? ভালো হয়, কে দেবে ওনার চাকরি? একটা দারোয়ানের চাকরি দিয়ে 9 লাখকে ভালো কাটিয়ে দেবে। আইসো একা যাইবা একা, কিসের বড়াই করো মানুষ, কিসের গৌরব করো ও মানুষ। আপনার বাড়ির লোকদের জন্য আমি এখন কিছু খাবার দিয়ে দিছি, মুড়ি দিছি, তেল দিছি, সাবান, তারপর হলো হুইল সাবান, এটা হলো হলুদের গুঁড়ার ডিম, আরও অনেক কিছুই যা আছে লাগে সেগুলো দিয়ে দিছি আমার সামর্থ্য অনুযায়ী। চাচার জন্য সবাই দোয়া করবেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আপনারা এই চাচাকে
সাহায্য করবেন। সো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।